দিশার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বা কিছুটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দিশার যে আই ব্যাংকিং সেক্টর আছে সেখানে যে কিছু মেশিনারিজ ইউজ হয় বা যে টাইপ অফ কাজগুলো এখানে হয় তার মধ্যে কিছুটা আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি বলবো। আপাতত যেটা নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে স্লিট ল্যাম্প ইভ্যালুয়েশন, যেটা এখানে ডক্টররা সার্জেনরা এসে করে থাকে এবং সিনিয়র টেকনিশিয়ানরা করে। একটা প্রপারলি টিস্যু কালেকশন হওয়ার পর বা মানে কর্নিয়া যেটা বলা হয় সেটা কালেকশন হয়ে যখন আই ব্যাংকে আসে তখন সেটা কিছু প্রসেসের মাধ্যমে গিয়ে একটা পেশেন্টের অবধি পৌঁছায়, ট্রান্সপ্লান্ট অবধি পৌঁছায়। তো ফার্স্ট অফ অল একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্লিট ল্যাম্প ইভ্যালুয়েশন, যেটা সার্জেন্সরা গ্রেডেশন করে দেয় যে কোন কর্নিয়াটা কোন পেশেন্টের জন্য সুইটেবল হবে, কোন সার্জারির জন্য ইউজ করা যাবে। তো একটা টিস্যু একটা কর্নিয়া একটা মিডিয়ামের মধ্যে এইভাবে আমাদের কাছে আসে, এসে প্রস্তুত হয়, বিভিন্ন মার্কিং হয়, বিভিন্ন সিল লেভেলিং হয়, হয়ে সেটা জাস্ট আসে এসে এখানে সার্জেন্সরা এটাকে একটা স্লিট ল্যাম্পের মধ্যে বসিয়ে ওটাকে পুরো হোল দিকটা এই পাশ ও পাশ মানে ইনার পার্ট আউটার পার্ট যেটা থাকে পুরো পার্টটা দেখে ওনারা গ্রেডেশন করে দেয় যে এটা কী টাইপের সার্জারিতে ইউজ হতে পারে বা টিস্যুটার কী গ্রেডেশন আছে। সেইটার উপরে বেস করে আমরা এখান থেকে ওটিতে যে রিকোয়েস্ট থাকে সার্জেনদের যে কোন কর্নিয়া লাগবে কোন পেশেন্টের জন্য সেখানে আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি। আই ব্যাংকে এটা হচ্ছে মেন কাজ, ঠিক আছে। তো এই কাজটা মেনলি স্লিট ল্যাম্পে হয়ে থাকে এবং এখানে চোখ রেখে ডক্টর যারা সার্জেন্সরা আছে ওনারা দেখে আমাদের কাছে বলে দেন এবং কিছু পেপার্স থাকে সেখানে ওনারা ক্লিয়ার করে গ্রেডেশনটা করে দেন, সেই হিসাবে আমরা ওটা ইউজ করে থাকি, ঠিক আছে। এটা মোটামুটি স্লিট ল্যাম্প ইভ্যালুয়েশন এটাকেই বলে। এটা জেনারেলি পেশেন্টের ক্ষেত্রে যেটা ওপিডিতে ইউজ হয় সেটা পেশেন্টের জন্য পেশেন্টের ডাইরেক্ট চোখের ওপর লাইট ফেলে যেটা আমরা করি সেটা একটা পার্ট, কিন্তু আই ব্যাংকে এটা জাস্ট ফর টিস্যুটাকে গ্রেডেশন করার জন্য। টিস্যুর জন্য পার্ট থাকে এপিথেলিয়াম পার্ট, এন্ডোথেলিয়াম পার্ট, সেখানে কীরকম সেল আছে, সেল কতটা ভালো আছে এবং ভালো সেল হলে সেটা কোন মানে ব্যাপারে ইউজ হবে, কোন ওটিতে ইউজ হবে, সেগুলো এখানে একদম ক্লিয়ারলি সার্জেন্সরা বুঝিয়ে দেয়, ঠিক আছে। এটাই হলো স্লিট ল্যাম্প ইভ্যালুয়েশন।